our previous video we are discuss TikTok video upload more and others future. But unfortunately আমাদের অনেকের অ্যাকাউন্টেতে TikTok এর মোর সহ TikTok এর নতুন ফিচার গুলো শো হচ্ছে না. So guys, today's video I will share you কিভাবে আপনার অ্যাকাউন্টে মোর সহ অন্যান্য ফিচার গুলো তাড়াতাড়ি নিয়ে আসবেন. এবং পূর্বের ভিডিওটি যারা মিস করেছেন তারা ইনডিসক্রিপশন ভিডিওটি বেশ উঠবে সেখান থেকে দেখে নেবেন এই ফিচার গুলোর কন্টার কি কাজ. So watch this video till the end. আসসালামু আলাইকুম গাইস, আমরা যারা টিকটকে ভিডিও আপলোড করছি এবং টিকটক ভিডিও দেখছি অবশ্যই আমাদেরকে রমজানের পবিত্রতা রক্ষা করে আমাদেরকে টিকটক অ্যাপ ব্যবহার করতে হবে এবং রমজানের ট্রেন্ড অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে. রাইট নাও আই অ্যাম অলরেডি ওপেন মাই টিকটক অ্যাকাউন্ট অ্যান্ড ক্লিক থ্রি ডট লাইন. দিস ইন্টারফেস ইজ টিকটক সেটিংস অ্যান্ড প্রাইভেসি ইন্টারফেস. আমি এখানে চলে আসছি ভিডিওটাকে শর্ট করে. দেন এই ফেজে যখন আপনি আসবেন স্ক্রোল ডাউন করে একটু নিচে আসবেন, দেন ইউ ক্যান সি রিপোর্ট এ প্রবলেম. এখান থেকে আমরা রিপোর্ট এ প্রবলেমে যাবো. সো ইউ হ্যাভ টু ক্লিক রিপোর্ট এ প্রবলেম, প্লিজ ওয়েট ফিউ সেকেন্ড. এবং পরবর্তী ফেজে আসলে আপনি অনেকগুলো ফিউচার দেখতে পাবেন, অনেকগুলো অপশানস পাবেন, বাট উই নিড অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল. একটু নিচে আসলে আপনি টপিকে দেখতে পাবেন অ্যাকাউন্ট অ্যান্ড প্রোফাইল, অ্যাজ ইউ ক্যান সি ক্লিক হেয়ার. দেন তারপরের ফেজটিও ঠিক এরকম থাকবে. এখানে আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নামে অপশানস দেখতে পাবেন, হাউ টু ক্রিয়েট এ অ্যাকাউন্ট দেখতে পাবেন. এই অপশানগুলো তো আমাদের যাওয়ার প্রয়োজন নেই, উই আর ভিজিট এডিটিং অ্যান্ড প্রোফাইল. এখান থেকে আমরা এডিটিং প্রোফাইল এটার উপরে টাচ করব. দেন ইউ ক্যান সি আদার্স, খুঁজে বের করবেন আদার্স কোথায় আছে. দেন এখান থেকে ক্লিক আদার্স. হয় ইউ ক্লিক আদার্স, পরবর্তী পেজে আপনি অনেকগুলো নিয়মনীতি দেখতে পাবেন. এতগুলো নিয়মনীতি আমাদের দেখার দরকার নেই, যেহেতু স্টিল উইয়ার প্রবলেম ইজ নট স্লোভ. সো উই হ্যাভ টু ক্লিক নো, দেন নিড মোর হেল্প. ওকে দিস ইন্টারফেস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট. এখান থেকে আমাদেরকে কিছু টেক্সট লিখে সাবমিট করতে হবে যেখান থেকে টিকটক জানতে পারবে আমাদের অ্যাকাউন্টগুলোতে টিকটকের নতুন ফিচারগুলো শো হচ্ছে না এবং টিকটক এগুলো আমাদের অ্যাকাউন্টগুলোতে শো করিয়ে দেবে তাড়াতাড়ি. সো এখানে কী লিখতে হবে সেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন. ইভেন আমি এটাকে প্রথম কমেন্টে পিন করে দেব. যখনই আপনি গুগল ক্রোম ব্রাউজারে ইউটিউব ডেস্কটপ মোডে অন করবেন তখন ফার্স্ট কমেন্টটা আপনি পিন করা থেকে কপি করতে পারবেন. সো আমি এখানে যেটা লিখেছি সেটা যদি আপনাকে একবার পড়ে শোনাই. ডিয়ার স্যার, টিকটক ইজ আপডেট ডে বাই ডে, মানে টিকটক প্রতিনিয়ত আপডেট হচ্ছে. আনফরচুনেটলি টিকটক নিউ ফিউচার নট শোয়িং মাই অ্যাকাউন্ট, নতুন ফিউচারগুলো দুর্ভাগ্যবশত আমার অ্যাকাউন্টে শো হচ্ছে না. লাইক টিকটক আপলোড সেকশন মোর, 1 ব্যান্ডেড কন্টেন্ট, 2 অ্যাড টু প্লেলিস্ট, 3 অডিয়েন্স কন্ট্রোল অ্যান্ড আদার্স অপশন নট শো মাই অ্যাকাউন্ট, আই ডোন্ট নো হাউ টু ডু, প্লিজ হেল্প মি. নিচে আপনার ইউজার নেমটি দেবেন. সো এইটা লেখা শেষ হয়ে গেলে আপনি তো এখান থেকে সাবমিট করে দেবেন. সাবমিট করার আগে আমার কিছু সাজেশন আছে, সেগুলো একটু শুনে নিন. এখান থেকে আপনি রিপোর্টটা প্রথমত সাবমিট করে দেবেন. দেন আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে. এখান থেকে আপনাকে টিকটকের লেটেস্ট ভার্সনে যে অ্যাপটি রয়েছে অফিসিয়াল অ্যাপটি আপনাকে অবশ্যই আপলোড করে দিতে হবে. আপডেট করে দিয়ে আপনি যখন কিছুদিন অপেক্ষা করবেন 2-3 দিনের ভিতরে আশা করি চলে আসবে. দেন আপনার কাছে এই অপশানগুলো শো হবে. এরপরেও যদি শো না হয় তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন. এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য অথবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন.